ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের বেশিরভাগ জেলায় নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে এছাড়া বহু এলাকা এখনও বিদ্যুৎহীন আছে প্লাবিত অঞ্চলের পানি নেমে গেলেও দুর্গতরা নানা রোগে আক্রান্ত হচ্ছে এদিকে গতরাতে দিনাজপুর লালমনিরহাট ও নীলফামারিতে কালবৈশাখী ঝড়ে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে লালমনিরহাটে মাদ্রাসার দুজন শিক্ষক ও একজন শিক্ষার্থী সহ পাঁচজন আহত হয়েছে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন সময় যতই গড়াচ্ছে উপকূলে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা বিশুদ্ধ পানি ও খাবারের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগের প্রাদুর্ভাব ঘূর্ণিঝড়ের লণ্ডভণ্ড ঝালকাঠি অনেক এলাকা এখন বিদ্যুৎবিহীন চার দিন পর বুধবার রাতে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও প্রত্যন্ত অনেক এলাকা এখনও বিদ্যুৎবিহীন রয়েছে এসব এলাকায় জনদুর্ভোগ চরমে ঝড়ে জেলার চার কিলোমিটার বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিক্ষেত্রে ক্ষতি হয়েছে বেশি নোয়াখালীর হাতিয়ায় জলোচ্ছ্বাসে প্লাবিত অঞ্চলের পানি নামতে শুরু করায় বাড়ি ফিরতে শুরু করেছেন সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া মানুষ বাড়িঘর ভেঙে যাওয়া অনেক মানুষ এখনও খোলা আকাশের নিচে বাস করছে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট সাথে বাড়ছে নানা রোগ ঘূর্ণিঝড়ে বরগুনার খাতে ব্যাপক ক্ষতি হয়েছে জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী বরগুনার সদর আমতলি পাথরঘাটা বামনা বেতাগী ও তালতলি উপজেলার ছেচল্লিশ হাজার নয়শো বারোটি পুকুর ও ঘের পানিতে ডুবে গেছে এতে পঁয়ত্রিশ কোটির বেশি টাকার ক্ষতি হয়েছে অনেকেই ঋণ নিয়ে মাছ চাষ করায় এখন দিশেহারা হয়ে পড়েছেন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এদিকে গতরাতে কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের হাতিবান্ধা ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক সহ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসার টিনশেড ভবনের উপর গাছ পড়ে দুমড়ে মুচড়ে যায় এ সময় নিরাপদে স্থানে আশ্রয় নিতে গিয়ে মাদ্রাসার দুজন শিক্ষক ও একজন শিক্ষার্থী সহ পাঁচজন আহত হয়েছে এছাড়া কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে দিনাজপুর জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ও আধাপাকা ঘর উপড়ে পড়েছে বহু গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি ফলে গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে নীলফামারীর ছয় উপজেলায় বুধবার রাতে বজ্রসহ বৃষ্টি হয়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ